ভিউয়ার্স ওয়েলকাম সুবর্ণাস মেকিং চ্যানেলে আমি আপনাদের জন্য নতুনদের জন্য সেলাইয়ের শিক্ষার এই কোর্সটি শুরু করে করেছি নিয়ে এসেছি আবার নতুন একটি ভিডিও যেখানে আমি আপনাদেরকে আজকে সেলাইয়ের মাপের ব্যবহার এবং খুঁটিনাটি সকল তথ্য শেখাবো যেগুলো সেলাই শিখতে হলে নতুনদের জানতেই হবে এবং পুরাতনরা যারা অনেকে জানেন না শুধু নিজের জামাটি বানানো বানাতে পারেন এই মাপ বোঝেন না আজকের ভিডিওর পর আপনাদের মাপযোগগুলো সকল মাপ ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার কাছে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এ টু জেড ঘরে বসে বিনামূল্যে এই সেলাই শিখাবো তারপরে কাপড় কাটিং দিয়েও সেলাই শিখিয়ে দিব। তো এগুলো আমি বিনামূল্যে বলেছি পেপার কাটিং এবং সেলাই করে সকল সেলাই কিভাবে ধাপে ধাপে সব বুঝিয়ে দিব প্রত্যেকটা ভিডিও তো আমার প্লে লিস্টে আপনারা নতুন দর্শকরা চেক করে নিতে পারেন তো আজকে আমি শিখাবো মাপের নাম ব্যবহার এবং কিভাবে মাপ নিব কামিজ পায়জামার সময় কিভাবে মাপ নিতে হয় হাতা কাটিং এর সময় কিভাবে মাপ নিতে হয় কাপড় কয় ভাজে কাটতে হয় তো এই বেসিক গুলো আজকে আমি আপনাদের নতুনদের জন্য নিয়ে এসেছি তো চলুন তো দেখুন বন্ধুরা এটা আমাদের একটা কামিজের ছবি আট করেছি এটা একটা পায়জামা আর এটা একটা হাতা তো দেখুন এখানে আমার কামিজের এই যে গলাটা হয় এটাকে বলে পুট গলা মোট কথা যে গলাটা আমাদের কামিজে হয় তারপর দেখুন এখানে যে কাঁধ হয় দুই পাশে এটাকে কাঁধ বলে এবং এই যে বগলের মাপটা বগলের শেপটা এটাকে বলে আরমহল এটাকে সেলাইয়ের ভাষায় বলে আরমহল বগলের যে মাপটা এটাকে বলা হয় আরমহল আর দেখুন এই যে আমাদের আরমহলের নিচে আরমহল থেকেই যে মাপটা হয় এটাকে বলে বডি তারপরে এটা হলো কোমর তারপরে দেখুন কোমরের পর যে মাপটা হয় সাইট ফাড়া সাইড ফাড়াকে হিপও বলে অনেকে তারপরে দেখুন এই পুরোটা মিলে আমাদের কামিজের ঝুল হয় আর নিচে হয় কামিজের ঘের তারপর দেখুন পায়জামার ক্ষেত্রে এখানে এখানে পায়জামার মুহুরি এটাকে বলে পায়জামার মুহুরি অর্থাৎ পায়ের যে ঘেরটা এটাকে বলে মুহুরি তারপর দেখুন এটা হলো কোমর এটা হলো কোমর উপরে যেটা থাকে কোমর আর পুরোটা মিলে ঝুল আর এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন হাই যেখানে আমাদের দুইটা পায়ের ভাঁজ এসে মিলিত হয় এই অংশটাকে বলে হাই এই অংশটাকে বলে হাই আর দেখুন হাতার সময় এই যে বাঁকা অংশটা আমরা কাটিং করব এটাকে বলে আরমহল এবং এটাকে বলে মুহুরি আমি হাতা কামি সকল কিছু কাটিং আমার চ্যানেলে দেখিয়েছি ধাপে ধাপে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন তো এই বিস্তারিত জিনিসগুলো এখন আমি নতুনদেরকে বুঝাবো এবং কাপড় নিয়েছি কাপড় দিয়ে ভাস করে করে কিভাবে মাপ দিতে হয় সেটাও বুঝাবো তো চলুন ধরুন এটা আমাদের একটা কামিজ এটাকে আমাদের চার ভাঁজ করে নিতে হবে এই কাপড়টাকে আমি চার ভাস করে নিব নেওয়ার পর দেখুন চার ভাস করার পর বন্ধ সাইড আমার দিকে থাকবে খোলা সাইড বাইরের দিকে থাকবে থাকার পর দেখুন এখানে আমি যদি এখানে প্রথমে গলার মাপ নিব এটা হলো আমাদের কামিজের গলার মাপ তো বন্ধ সাইড সবসময় নিজের দিকে রাখবেন খোলা সাইড বাইরের দিকে তারপর দেখুন আমি কাঁধের মাপ নিয়ে নিব তো মাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে এটা ড্র করে আমি এখন আপনাদের বুঝাই দিব যে কীভাবে আপনাদেরকে করতে হবে এটা যদি আমি এখানে বডির মাপ হয় তারপরে আমি কোমরের মাপ নিব আর বডি যা তাই হয় তো এই বিষয়গুলো আমি এখনই বুঝিয়ে দিচ্ছি আমি খাতায় অলরেডি আপনাদের জন্য নোট করেছি কিন্তু আমি জাস্ট এখানে আসলে কাপড়টা ভাস করার পর কিভাবে মাপ দিতে হয় সেই জিনিসটা বুঝিয়ে দিব তারপরে সহ সব লিখে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন এটা হলো এটাকে বলে আমাদের পুট গলা তারপরে এই যে এখানে যেটা হবে এটাকে বলে আরমহল এটাকে বলে আরমহল তারপরে এই যে আরমহলের সাথে ঠেকে যেটা দাগটা হবে এটাকে বলে বডি তারপর দেখুন এখানে হবে কোমর তারপর এখানে সাইড পাড়া আর এটা পুরোটা ঝুল আর নিচের অংশটাকে বলছে ঘের নিচের অংশটাকে বলছে ঘের বন্ধুরা আবার দেখে নিন আমাদের যখন কাপড় কাটব তখন এই যে এইভাবে কাপড়টার চার ভাস করে নিতে হবে এবং এইভাবে শেপ আসবে তারপরে গলায় যে ডিজাইন খুশি দিয়ে দিবেন তো এই যে মূলত এই ডিজাইনটা হবে তো চলুন আমি মাপগুলো বুঝিয়ে দিই কামিজের ক্ষেত্রে পাঁচামার ক্ষেত্রে এবং হাতার ক্ষেত্রে দেখুন বন্ধুরা কামিজের ক্ষেত্রে ঝুল প্রথমে আপনারা যা ঝুল পুরো ঝুলটা নেবেন ঝুলের সাথে কি করবেন মুড়ি মারার জন্য এবং উপরে নিচে কা উপরে নিচে কাঁধে সেলাই যাবে যে উপরে এর জন্য হাফ ইঞ্চি বেশি নেবেন তো কামিজের ক্ষেত্রে আপনারা ঝুল সময় দেড় ইঞ্চি বেশি নেবেন তারপরে দেখুন কামিজের হাতার ক্ষেত্রে আরমহল যা হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নেবেন দুই ইঞ্চি বেশি নেবেন যদিও আমি হাতা কাটিং জামা কাটিং সব দেখিয়েছি কিন্তু বেসিকগুলো আজকে আপনাদেরকে বুঝাই দিচ্ছি তারপর দেখুন কামিজের আরমহল সবসময় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি হয় দেখুন পাঁচ ইঞ্চি হয় আটাশ থেকে তিরিশ বডির পর্যন্ত আটাশ থেকে তিরিশ বডি হয় পাঁচ ইঞ্চি আর মহল মানে বগলের মাপটা তারপরে ছয় হয় তিরিশ থেকে চৌত্রিশ বডির জন্য আর আরমহল সাত হয় ছত্রিশ থেকে বিয়াল্লিশ তো এই সাত আরমহলটা নিলে সবার জন্য এটি সার্বজনীন একটি মাপ তারপরে দেখুন বডি আমরা সময় কামিজের জন্য কাপড়টাকে চার চারভাস করব। সেই জন্য আমি যখন দোকান থেকে কাপড় কিনবো কাপড়টাকে বাসায় এনে চারভাস করবো চারভাষ করার পর আমাদের বডি যা হবে সেই বডিকেও তাহলে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে বডি যদি চল্লিশ হয় চল্লিশকে চার দিয়ে ভাগ করলে দশ এবং সেলাইয়ের জন্য সব সময় কামিজে এক ইঞ্চি এক্সট্রা নেবেন হাতায় এক ইঞ্চি এক্সট্রা নেবেন পায়জামাতেও এক ইঞ্চি এক্সট্রা নেবেন ঘেরের দিকে তো দেখুন এখানে তাহলে যা আপনার বডি হবে সেটাকে চার দিয়ে ভাগ করে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নেবেন আর দেখুন কোমরের ক্ষেত্রে কোমরকেও তাহলে চার দিয়ে ভাগ করতে হবে কোমর যদি ছত্রিশ হয় তাহলে চার নং ছত্রিশ এখানেও সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নেবেন তো দেখুন সময় মনে রাখবেন আমার বডি যদি দশ ইঞ্চি হয় কোমর হবে নয় ইঞ্চি সবসময় বডির থেকে কোমর এক ইঞ্চি কম হয় যোগ করেও দেখুন এখানে হচ্ছে এগারো ইঞ্চি এখানে হচ্ছে দশ ইঞ্চি সবসময় এক ইঞ্চির পার্থক্য থাকে আর হিপ বা সাইড ফাড়ার মাপটা আমাদের যে হিপের মাপটা বা মাচার মাপটা এই মাপটা হবে আপনাদের বডির যা মাপ সেই মাপই হবে অথবা আপনারা আপনাদের যারা অধিক স্বাস্থ্যবান তারা বডির থেকে এক ইঞ্চি বেশি নেবেন বডির থেকে এক ইঞ্চি বেশি নেবেন তারপরে দেখুন লম্বায় মাপটা আপনারা কীভাবে নেবেন তো প্রথমে আপনারা আরমহলের মাপটা নেবেন কামিজের ক্ষেত্রে মহলের মাপটা নেওয়ার পরে এই যে দেখুন প্রথমে এই মাপটা নিবেন তো এই মাপটা নেবেন সাত ইঞ্চিতে তারপরে দেখুন এই মাপটা যদি আমি সাত ইঞ্চিতে নিই নেওয়ার পরে দেখুন এখানে রাউন্ড শেপ টেনে দিয়েছি তারপরে কোমর নিব কোমরের সময় আমি নিব সাতের ডবল সাতের ডবল কত চোদ্দো ইঞ্চিতে কোমর নিব তারপরে আবার চোদ্দোর সাথে আবার সেই সাপ যোগ করলে কত হয় একুশ ইঞ্চিতে সাইড ফাড়া নিব একুশ বা বাইশ ইঞ্চি আমাদের সাইড ফাড়ার মাপ হয় তো দেখুন আমাদের আরমহল যা তার থেকে আবার তার ডবল করব আরমহলের সাথে আর যা আরমহল সাতের সাথে দুই যোগ করলে কত হয় সাতের সাথে সাত যোগ করলে চোদ্দো আবার সেই চোদ্দোর সাথে সাত যোগ করলে একুশ তাহলে এই যে এখানে আরমহল এটা হলো আমাদের কোমর আর এটা হলো আমাদের হিপ আর ঘেরের সময় দেখুন বন্ধুরা ঘেরের সময় আপনারা কি করবেন দেখুন বন্ধুরা এই যে কামিজের নিচের অংশরা এটা কিন্তু আমাদের ঘের আমার এই কামিজে দেখুন এই ঘেরটা তো এই ঘেরের মাপটা আপনারা ঘের সব সময় যা হবে আপনার কামিজে 22 23 2400 এই ঘেরের মাপটাকে দুইবার ভাঁজ করে আপনার ঘের যদি হয় 22 ইঞ্চি তাহলে আপনি এখানে 11 ইঞ্চি দিবেন ঘের যদি হয় 24 ইঞ্চি 12 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নেবেন घेরেও ঘিরেও সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা কামিজের সময় এই যে সাইড দিয়ে এক ইঞ্চি করে এক্সট্রা নেবেন এটা বাড়তি সেলাইয়ের জন্য নিতে হয় বা আয় রাখতে পারেন মোটা চিকন হলে খুলে সেলাই এ দেখুন আমি কামিজের ক্ষেত্রে পুরো জায়গাতেই এক ইঞ্চি এক্সট্রা করলাম আর এই কাপড়টাকে চার ভাঁজ করতে হবে চার ভাস করার পর দেখুন প্রত্যেকটাকে আমি চার দিয়ে ভাগ করেছি ভাগ করার পর যে মাপটা হয়েছে সেখান থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তারপরে গলার পট্টি গলার পট্টি কাটিং করার সময় আপনারা পট্টিটা দেড় ইঞ্চি কাটিং করবেন হাফ ইঞ্চি যাবে সেলাইয়ে এক ইঞ্চি টিকবে হাফ ইঞ্চি যাবে সেলাইয়ে এবং এক ইঞ্চি টিকবে চলুন এবার আসা যাক পায়জামাতে তো বন্ধুরা দেখুন আমাদের পায়জামাকেও চার ভাঁজ করে নিতে হবে যে জামা হোক বা পায়জামা ধরুন এটা আমাদের একটা কাপড় এটা দিয়ে আমি কাটবো জামা এই কাপড়টিকে আমি চার ভাঁজ করে নিব আবার যদি কাটি পায়জামা এটাকে আবার আমি চার ভাঁজ করে নিব জামা হোক বা পায়জামা চার ভাঁজ করে নিতে হবে এবং বন্ধ সাইড থাকবে আমার দিকে এবং খোলা সাইড থাকবে বাহিরের দিকে বন্ধ সাইড আমার দিকে খোলা সাইড বাহিরের দিকে তারপর দেখুন বন্ধুরা এখানে আমাদের পায়জামার আপ পায়জামা প্লাজো যেটাই আপনারা বানান চার ভাস করে কাপড়টা নিলেন এই দিকে আর লম্বার মাপটা আপনারা যা লম্বা তার থেকে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেবেন এবং রাবারের জন্য দুই ইঞ্চি নেবেন বাচ্চাদের ক্ষেত্রে রাবারের জন্য এক ইঞ্চি নিলেই হবে আর বড়োদের ক্ষেত্রে রাবারের দুইটা ঘাট হবে এই জন্য ইঞ্চি নেবেন তারপর দেখুন কোমর আপনাদের কোমর যা হবে কোমরের সাথে আপনারা ছয় ইঞ্চি বেশি নিতে পারেন বা এই যে এই পুরো ঘেরটাই নিয়ে নেবেন পুরো ঘের নিয়ে শুধু এখানে এক ইঞ্চি বাড়তি রেখে হাই আর্ট করবেন তো পুরো ঘেরটাও নিতে পারেন বা এখানে এক ইঞ্চি বাড়তি রেখে হাই আর্ট করবেন বড়দের ক্ষেত্রে পুরো ঘেরটাই নিতে হয় তারপর দেখুন চার বাজে কাপড় নেওয়ার পর দেখুন এই হায়ের মাপটা বাচ্চাদের ক্ষেত্রে হাই হবে আট ইঞ্চি দেখুন এই যে আমাদের পায়জামায় যে এই মাপটা এই হায়ের মাপটা আমি পায়জামা কাটিং আমার সেলাইয়ের দ্বিতীয় নাম্বার ভিডিওতে দেখিয়েছি প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারেন এ টু জেড বুঝিয়েছি তো হায়ের মাপটা বাচ্চাদের ক্ষেত্রে আট ইঞ্চি নেবেন বড়দের ক্ষেত্রে চোদ্দো ইঞ্চি নেবেন রাবারের জন্য দুই ইঞ্চি এক্সট্রা ছাড়াই হায়ের মাপটা এত নিতে হবে চোদ্দো ইঞ্চি নিলে সবার জন্য আর যাদের উচ্চতা অনেক বেশি পনেরো ইঞ্চি নিতে পারেন তারপর দেখুন হাতা কাটিংয়ের সময় আর মোহল এই যে বগলের মাপটা বগলের মাপটা যা হবে আপনার জামাতে তার থেকে দুই ইঞ্চি বেশি নেবেন বগলের মাপ জামার যা বগলের জামার বগলের মাপ কত বলেছি বন্ধুরা সাত তাহলে এই হাতা কাটার সময় নিতে হবে নয় ইঞ্চি এবং হাতার এই যে এটাকে বলে মোহরি তে এই মোহরিটাই যে আপনারা হাতের মাপটা নেবেন নেওয়ার পরে দুই ইঞ্চি হাতের মাপটা ধরুন আমার এখানে দশ ইঞ্চি দেখুন আমার হাতের মাপ দশ ইঞ্চি দশ ইঞ্চির সাথে আমি কী করবো দশ ইঞ্চিকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে পাঁচ ইঞ্চি পাঁচের সাথে এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তো বন্ধুরা এরপরে আমি জামা ম্যাক্সি ব্লাউজ ব্রাকাটিং ব্লাউজ সব ধাপে ধাপে পেপার কাটিং করে শিখেছি এবং সেলাই করে দিয়েছি যাতে আপনারা সেমভাবে বাড়িতে আগে পেপার দিয়ে সেলাইটা শিখতে পারেন মাপ যোগের খুঁটিনাটি সহ তারপরে যেন আপনারা মেশিন কিনে নিজের কাপড় নিজেই সেলাই করতে পারেন এবং চাইলে মানুষের কাপড় সেলাই তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদেরকে পৌঁছে যাবে নোটিফিকেশান চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ